কেউ যখন আপনাকে একটু উপকার করে দেয় আপনার আমার থ্যাংক ইউ বলতে মনে থাকে, পানি দিল থ্যাংক ইউ বলতে মনে থাকে, কিংবা কোনো রেস্টুরেন্টে নিজের পয়সা দিয়ে খাচ্ছেন তারপরও কেউ একজন যখন আপনাকে খাবারটা সার্ভ করলো আপনি কিন্তু তাকে অটোমেটিকলি বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ, এতটুকু আপনার আমার মনে থাকে। কিন্তু যেই রহিমুর রহমান না চাইতে ঘরের মধ্যে আপনার আমার জন্য রিজিক পৌঁছাই দিচ্ছেন, সে আল্লাহর দেওয়া খাওয়ার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে মনে থাকে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে মনে থাকে না, তারপরও আল্লাহ বলে যে খাবার দিতে থাক, ফেরেস্তা রিজিক পৌঁছাইতে থাক। আল্লাহ ব্যাপার কি, তোমাকে তো একবার আলহামদুলিল্লাহ বলে থ্যাংক ইউ দিল না। আল্লাহ পাক বলে যে আমার বান্দা একটু ভুলা মনে আর কি, সবাইকে মনে রাখছে শুধু আমাকে ভুলে গেছে। আমার বান্দা ওয়েটারের কথা মনে রাখছে যে খাবারটা তার টেবিলে এনে দিয়েছে, তাকে থ্যাংক ইউ বলতে আমার বান্দার মনে আছে। এক গ্লাস পানি যে তুলে দিয়েছে তাকে থ্যাংক ইউ বলতে আমার বান্দার মনে আছে। আমি আল্লাহর কথাটা হয়তো সে ভুলে গেছে, তার গুনাহ করার পরও যে আমি তার গুণাটাকে গোপন করে রেখেছি, মান সম্মানে এখনো পর্যন্ত বজায় রেখেছি, আমার বান্দা হয়তো সেটা অনুভব করতে ভুলে গেছে। এটা পাই নাই সেটা পাই নাই, এই আফসোস সেই আফসোস, হাজারটা আবদার হাজারটা আল্লাহর কাছে কিন্তু জানিয়েছি, আল্লাহ এটা পাইলাম না সেটা পাইলাম না, ওকে এটা দিলা আমাকে সেটা দিলা না, হাজারবার বলেছি। আল্লাহ যতটুক দিয়েছেন এতটুকুর কি শুকরিয়া আপনি আমি আদায় করতে পেরেছি এখনো? একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি, চাই আমরা অনেক কিছুই, আল্লাহ আপনার আমার কাছে বেশি কিছু চায় না, আল্লাহ শুধু এতটুক চায় আমি যখন আমার বান্দাকে কোনো কিছু দান করব আমার বান্দা যেন মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলে। দুনিয়ার সবার ভালোবাসার কথা তো আপনার আমার মনে আছে, 10 বছর আগে কেউ যদি আপনাকে কোন একটা উপকার করে সেই উপকারের কথা আপনার আমার মনে আছে, যিনি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার উপকার করে যাচ্ছেন সেই আল্লাহকে ভুলে রইলাম কিভাবে?